হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে। আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের ফাইল মেনু সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ ফাইল মেনুতে যেই অপশনগুলো রয়েছে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ওয়ার্ডের ফাইল মেনুতে এখানে বেশ কিছু অপশন রয়েছে আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করছি আপনারা যদি এমএস ওয়ার্ডে নতুন একটি ডকুমেন্ট নিতে চান তাহলে এখানে ফাইল মেনুতে ক্লিক করে নিউ বাটনে ক্লিক করবেন তাহলে এখানে ডান পাশে বেশ কিছু অপশন চলে আসবে এখানে আপনি কী ধরনের ডকুমেন্ট নিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি ব্লাঙ্ক ডকুমেন্ট নিতে চান এটি সিলেক্ট করলে হবে আর বিভিন্ন ধরনের নিচের ট্যাম্পলেট রয়েছে এইখান থেকে আপনি ট্যাম্পলেটগুলো সিলেক্ট করে ট্যাম্পলেট নিতে পারেন আবার আপনি ব্লাঙ্ক নিতে চাইলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই নতুন একটি ডকুমেন্ট চলে আসবে এই যে দেখুন এখানে ডকুমেন্ট টু নতুন একটা ডকুমেন্ট চলে আসছে তারপরে আপনি যদি এই ডকুমেন্টটি ক্লোজ করে দিতে চান তাহলে এখানে ফাইল মেনুতে ক্লিক করে এই যে নিচে যে ক্লোজ বাটন রয়েছে এখানে ক্লিক করলেই সেটি ক্লোজ হয়ে যাবে তারপরে আপনি যদি এই ডকুমেন্টটি সেভ করতে চান আমি ডকুমেন্টে কিছু টাইপ করছি এ ডি লিখলাম তারপরে আমি যদি এটি সেভ করতে চাই এখানে ফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে সেভ যে বাটন রয়েছে এখানে ক্লিক করলে সে অটো সেভ এস বাটনে চলে যাবে তারপরে পরে এইখান থেকে আপনি কোন জায়গায় সেভ করবেন সেটি এখানে বলে যেতে হবে আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম তারপরে আপনারা যে জায়গায় সেভ করতে চান সেখানে লোকেশন দেখাই দিতে হবে এবং এখানে আপনি সেভ করতে পারবেন আমি এএসডি এই নামে আমি সেভ করছি সেভে ক্লিক করলাম এটি সেভ হয়ে গেল তারপরে এটি যদি আমি ক্লোজ করতে চাই ফাইলে ক্লিক করে আমি এখানে ক্লোজ করে দিলাম তারপরে এই সেভকৃত ডকুমেন্টটা যদি আমি ওপেন করতে চাই দেখতে চাই তাহলে এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে ওপেনে ক্লিক করতে হবে তারপরে আমরা কোথা থেকে ফাইলটি দেখব এখানে ডিসপিসি রয়েছে এখানে ব্রাউজ রয়েছে আমি যদি ডিসপিসিতে ক্লিক করি তাহলে এখানে ডান পাশে অনেক ধরনের অপশান চলে আসবে আর আমি ব্রাউজে ক্লিক করলে আমাদের এইখানে ব্রাউজের যে বক্স সেই বক্সটি চলে আসবে ওপেনের যে বক্স এটি চলে আসবে তারপরে আমরা সেভ করেছিলাম হচ্ছে এবিস এ এস ডি এই নামে তারপরে আমি এটি ওপেন করলাম দেখুন আমরা সেভ করেছিলাম সেটি এখানে ওপেন হয়ে গেছে তারপরে আমি এখানে যে সেভ এস যে অপশান রয়েছে এটি সম্পর্কে আলোচনা করছি সেভ এস অপশনের কাজটি হচ্ছে আমরা যেই ডকুমেন্টটি সেভ করেছি এই ডকুমেন্টটি আমি হুবুব ডুপ্লিকেট করব কিন্তু সেই ডকুমেন্টের নাম আমরা অন্য একটি দেব অর্থাৎ আলাদা নামে আমরা এই ডকুমেন্টটি সেভ করব। তাহলে সেটি কীভাবে করব। তাহলে আমরা এখানে ফাইলে ক্লিক করলাম তারপরে এখানে সেভ এসে ক্লিক করলাম সেভ এসে ক্লিক করার পরে তারপরে এখানে ব্রাউজে ক্লিক করলাম তারপরে এখানে আমরা ইএসডির জায়গায় আমরা ওয়ান টু থ্রি দিয়ে দিলাম তারপরে আমি এখানে সেভে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে এই যে ওয়ান টু থ্রি এই নামে আমার এটি সেভ হয়ে গেছে তারপরে আমি আবার ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করি দেখি এখানে আমাদের এই যে ওয়ান টু থ্রি এই নামে ফাইলটি আসছে এবং এএসডি এই নামে ফাইলটি চলে আসছে আমরা যদি এএসডিটা ওপেন করি ওপেন করলাম দেখুন এটার মধ্যে যেই টেক্সট রয়েছে অনুরূপভাবে আমরা যদি ওয়ান টু থ্রি ওইটি যদি ওপেন করি তাহলে দেখবেন একই ধরনের টেক্সট সেটিতে রয়েছে

একটা প্রিন্ট প্রিভিউ আসবে এখানে প্রিন্টের বিভিন্ন অপশান চলে আসবে আপনার সরাসরি এখানে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে আর এখানে আমরা কয় কপি প্রিন্ট করতে চাচ্ছি সেটি এখান থেকে আমরা বলে দিতে পারি এখানে আমরা যদি বেশি কপি প্রিন্ট করি যেমন ছয় কপি প্রিন্ট করতে চাইলে আমি এখানে ছয় দিয়ে দিলাম তারপরে প্রিন্ট করলে ছয় কপি প্রিন্ট হবে তারপরে আপনার কোন প্রিন্টারে প্রিন্ট দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপরে এখানে প্রিন্ট অল পেজ সিলেক্ট রয়েছে অর্থাৎ আপনার ডকুমেন্টের সকল পেজ প্রিন্ট হবে এখান থেকে আপনারা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন যেমন প্রিন্ট কারেন্ট পেজ অর্থাৎ বর্তমানে এখানে যে পেজটি শো করছে শুধুমাত্র সেই পেজটি প্রিন্ট হবে তারপরে কাস্টম প্রিন্টে ক্লিক করার পরে এখানে আপনি ওয়ান টু থ্রি অথবা ফোর ফাইভ এভাবে আপনারা পেজের নাম্বার দিতে পারেন তাহলে সেই পেজটি প্রিন্ট হবে তারপরে এখানে প্রিন্ট ওয়ান সাইড অর্থাৎ ডকুমেন্টে আপনি এক সাইডে প্রিন্ট দিতে যাচ্ছেন না পেজের উভয় প্রেজটি প্রিন্ট দেবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে ওয়ান সাইড সিলেক্ট রয়েছে এখানে যেহেতু আমার এখানে প্রিন্টার সেরাপ দেওয়া নেই এই কারণে এখানে অন্য কোনো অপশান নাই কিন্তু আপনার এখান থেকে বোথ সাইড অথবা ওয়ান সাইড যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন তারপরে এখানে রয়েছে কোলেটেড অর্থাৎ আপনি সিরিয়াল অনুযায়ী ওয়ান টু থ্রি এইভাবে প্রিন্ট দিতে চাচ্ছেন নাকি আপনি প্রথমে ওয়ান তিন কপি তারপরে টু তিন কপি থ্রি তিন কপি এইভাবে দিতে চাচ্ছেন অর্থাৎ সেট অনুযায়ী আপনি প্রিন্ট দিতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে বলতে পারবেন তারপরে এখানে রয়েছে প্রোটেক্ট ওরিয়েন্টেশন অর্থাৎ আপনি এই ডকুমেন্টটি প্রোটেক্ট অথবা ল্যান্ডস্কেপে প্রিন্ট দেবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন প্রোটেক্ট ল্যান্ডস্কেপ সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব এখানে পেজ সাইজ পেজ সাইজ সম্পর্কে আমরা পরবর্তী আলোচনা করবো এবং মার্জিন এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব তারপরে এখানে রয়েছে শেয়ার অপশন অর্থাৎ আপনার ডকুমেন্টটি যদি শেয়ার করতে চান এটি ব্যবহার করতে পারবেন এক্সপোর্ট ডকুমেন্ট যদি আপনি এক্সপোর্ট করতে চান সেটি ব্যবহার করতে পারেন আর ক্লোজ আমি ইতিপূর্বে দেখিয়েছি আপনার ডকুমেন্টটি যদি ক্লোজ করতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন এখানে ফাইলে ক্লিক করে ক্লোজ করলে আপনার ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে তারপরে অ্যাকাউন্ট ফিডব্যাক অপশান রয়েছে এগুলো আমি অ্যাডভান্স সেকশনে আলোচনা করব এ পর্বে আপনারা ওয়ার্ডের ফাইল মেনুর বিভিন্ন অপশান সম্পর্কে জানলেন অর্থাৎ ফাইল মেনুর নিউ ওপেন সেভ সেভ এস প্রিন্ট ক্লোজ ইত্যাদি অপশান সম্পর্কে জানলেন টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন চাপুন পরবর্তী টিউটোরিয়ালে আমি হোম ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ